नमस्कार बंधुरा सकले केमन आशा करी भालोई रेखेछेन। आजकेर भिडियोटी बलार भाषा नहीं आमार कि बोलबो सत्यि कोनो पुजो आसले एदेर जेनो एकटा प्रथा हये दाड़िएछे मूर्ति एदेर भांगतेई हबे मंदिर एदेर भांगतेई हबे एदेर मूर्ति आर मंदिर जेनो पेछने बास ढुकिये देय जखन पुजो आसे ताई एरा मूर्ति एबं मंदिर भांगे। शुधु मूर्ति मंदिर ना बांग्लादेशे जारा हिंदुत्वेर जोन्नो लड़छे तादेर गाड़ी भांगचुर थेके शुरू करे समस्त किछु एरा करते छाड़े ना। तो जा होक एगुलो तो दूरेर कथा, जे समस्त गरीब हिंदुरा बांग्लादेशे रयेछे तादेर आयेर उत्स चायेर दोकान, सेई चायेर दोकान पुड़िये छाई करते एरा छाड़े ना। आजकेर एई भिडियोटिते आमरा सेई चायेर दोकानेर भिडियो क्लिपटि देखाबो आपनादेरके। तो तार आगे बोले नि, जारा मुक्तियुद्धे लड़ेछेन পাকিস্তানের গোলামির হাত থেকে বাঁচিয়েছেন বাংলাদেশকে, সেই মুক্তি যোদ্ধাদের দোকানও এরা পুড়িয়ে দিচ্ছে। আর খুন ও ধর্ষণ তো এদের নিত্যদিনের সঙ্গী, এরা নিজেরাই নিজেদের ফ্যামিলির মেয়েদের ধর্ষণ করে। তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আগুন দেখে ভয়তে দুই দিন তোমাতে জ্বর ছুঁয়া থাকে। আমি তো শাশুড়ি দিতে আমি দোকানে শুয়েছিলাম, এনারে শুতেই আগুন দেছে। একটি পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন চায়ের দোকান, সম্পূর্ণরূপে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করেছে এই হিন্দু মায়ের আত্মচিৎকার, এর দায়ভার কে বহন করবে? ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই। সোমবার গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় একমাত্র আয়ের উৎস শ্রী বিভাস মণ্ডলের চায়ের দোকানটি। ঘটনাটি ঘটেছে সাতপাড় বাজার খালিয়া ইউনিয়ন রাজৌর উপজেলা মাদারীপুর জেলায়। আংশিকভাবে আগুনে পুড়ে যায় বীর মুক্তিযোদ্ধা শ্রী প্রফুল্ল মণ্ডলের মুদির দোকানটি। এই নাক্কারজনক ঘটনায় জড়িত আবদুল্লাহ শিকদার, মোহাম্মদ আসাদ শিকদার, মোহাম্মদ নাসির শিকদার। এই বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। আমরা স্ক্রিনে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি মোহাম্মদ শাহ আলমের, এবং সেখানকার মেম্বার সমীর ভক্ত। স্ক্রিনে আমরা ফোন নাম্বারটি তুলে দিচ্ছি। মানে রাত্রে